সাইড কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা গাঁদা ফুলের অনেক ভ্যারাইটি হয়ে থাকে তবে কোন ভ্যারাইটির বীজ আপনারা আগাম চাষের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন তা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। বন্ধুরা আমরা গাঁদা ফুল চাষ করি ঠিকই কিন্তু চারা তৈরির ব্যাপারে বেশি একটা ভাবি না কারণ সময় মতো বীজ সংরক্ষণের কথা আমরা অনেকেই ভুলে যাই ফেব্রুয়ারি ও মার্চ মাসের মধ্যেই গাঁদা ফুলের বীজ আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন তবে গাঁদা ফুলের অনেক কয়টি ভ্যারাইটি হয়ে থাকে এর মধ্যে আপনারা দেশি জাতের গাঁদা ফুলগুলোর থেকে বীজ সংরক্ষণ করে রাখতে পারেন তো দেখুন এই ফুলগুলো কিন্তু দেশি জাতের এর গাছগুলো আড়াই থেকে তিন ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে হাইব্রিড কোয়ালিটির থেকে সাইজে ফুলগুলো একটু ছোট হয় তো বন্ধুরা এই ফুলগুলোর থেকেই কিন্তু আমরা বীজ সংরক্ষণ করে রাখতে পারি তবে হাইব্রিড কোয়ালিটির ফুল থেকে বীজ রাখা আমাদের পক্ষে সহজ হবে না বন্ধুরা হাইব্রিড কোয়ালিটির ফুলগুলো সম্পূর্ণ ম্যাচুরেট হলেও দেখবেন এর বীজগুলো সাদাটে রঙের হয়ে থাকে ফুলের ওপরের দিকটা শুকিয়ে গেলেও গোড়ার দিকটা কাঁচা থেকে যায় এবং কিছুদিনের মধ্যে পচে যায় কিন্তু লোকাল ফুলগুলোর ক্ষেত্রে এটা হয় না এর ফুলগুলো ম্যাচুরেট হওয়ার সাথে সাথেই দেখবেন বীজগুলোও শুকিয়ে যায় ফলে এর বীজ সংগ্রহ করা খুবই সুবিধে হয় বন্ধুরা গাঁদা ফুলের বীজ সংরক্ষণের জন্য ঠিক এরকম শুকনো ফুলগুলোকে আমাদের কালেক্ট করতে হবে বীজ সংরক্ষণের জন্য এরকম তাজা ফুল সংগ্রহ করার প্রয়োজন নেই একদম শুকনো ফুল সংগ্রহ করার চেষ্টা করবেন তবে মনে রাখবেন বৃষ্টির জল পাওয়া ফুল নেওয়া যাবে না বন্ধুরা এই ফুলগুলো শুকনো হলেও বৃষ্টির জল পেলে বীজগুলো নষ্ট হয়ে যায় তো দেখুন বীজগুলো জল পেয়ে একদম পচে গিয়েছে এরকম ফুল নেওয়া যাবে না একদম শুকনো ফুলগুলোকেই নিতে হবে বীজগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করার জন্য প্রথমে এর ওপরের দিকটা কেটে নিয়ে শুধু বীজগুলোকে রাখলেই হয়ে যাবে তো বন্ধুরা নিজেদের প্রয়োজন মতো আপনারা বীজ রাখতে পারেন এবারে সমস্ত বীজগুলোকেই ফুলের পাপড়ি থেকে বাইর করে নিতে হবে পাপড়ির ভিতর কখনোই রাখা যাবে না এতে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই সম্পূর্ণ বীজগুলোকে এভাবে বাইর করে নেওয়ার পর রোদ্রের মধ্যে আট থেকে দশ ঘন্টা ভালো করে শুকিয়ে নেবেন বন্ধুরা যে কোনো বীজ সংরক্ষণের ক্ষেত্রে মনে রাখবেন বীজগুলো যত শুকনো হবে তত নিরাপদে থাকবে তাই বেশি বেশি করে শুকিয়ে নেওয়ার চেষ্টা করুন এতে কোনো রকম অসুবিধে হবে না তো দেখুন আমি এই বীজগুলোকে পুরোপুরি শুকিয়ে নিয়েছি এবারে এই বীজগুলোকে সংরক্ষণ করার জন্য আমাদেরকে একটি এয়ারটাইট পাত্র ব্যবহার করতে হবে এক্ষেত্রে আপনারা এরকম কাচের পাত্র বা প্লাস্টিকের পাত্র ব্যবহার করতে পারেন আমি এই কাচের পাত্রটির মধ্যেই রেখে দেব মনে রাখবেন বাইরের ঠান্ডা বাতাস বা জলীয় বাষ্প যেন ভেতরে প্রবেশ করতে না পারে না হলে কিন্তু বীজগুলি নষ্টও হয়ে যেতে পারে তো বন্ধুরা আশা করি এই কয়েকটি স্টেপ ফলো করলেই আপনারা বাড়িতেই গাঁদা ফুলের বীজ সংরক্ষণ করে রাখতে পারবেন এবং আগাম চাষের জন্য এই বীজগুলোকে অক্টোবরের মাঝামাঝি সময়ে চারা তৈরির জন্য বুনে দিতে পারেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের খুবই কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ